আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে টমেটো সসের রেসিপি। তো চলুন রেসিপিটি তৈরি করা যাক। টমেটো সস তৈরি করার জন্য পাকা টমেটো নিয়েছি 2 কেজি পরিমাণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ করতে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর, টমেটোগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা জালের ভিতরে আমি পানি ঝরাতে দিব। টমেটোগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার টমেটো পিউরিগুলো ঢেলে দিব। এবার চুলোটা ধরিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকব। এভাবে আস্তে আস্তে নাড়াতে থাকব, তলে যেন না লেগে যায়। টমেটো হালকা জাল হয়ে গেছে। এখন আমি 1/2 কাপ পরিমাণ চিনি দেব এবং আস্তে আস্তে নাড়াতে থাকব। এখন আমি পরিমাণ মতো লবণ দেব, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিব, দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াতে থাকব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার। টমেটো জাল দেওয়ার সময় ফুটবে, আস্তে আস্তে করে নাড়াতে হবে। আমি একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লোর অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেব। আমি গুলানো কর্নফ্লোর এবার টমেটোর ভিতরে আস্তে আস্তে ঢেলে দেব। এবার আস্তে আস্তে নাড়াতে থাকবো। টমেটো সসটি পুরোপুরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা প্লেটে উঠায় দেখিয়ে দেবো। দেখুন টমেটো সসটি কত সুন্দর হয়ে গেছে। এটা দিয়ে কোনো পানি বেরোচ্ছে না, আর আমি কর্নফ্লোর দিয়েছি এটা ঘন হওয়ার জন্য। তো তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে টমেটো সসের রেসিপি। এই টমেটো সসটি একটি এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে 15 দিন ধরে রাখতে পারবেন, আর সারা বছর ধরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।